गुड मॉर्निंग स्टूडेंट्स 9 एंड 10 আমরা আজকে যে ক্লাসটি করব সেটা ইংলিশ ফর টুডে একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার চ্যাপ্টারটি তোমরা একটু লিখে নাও সাবজেক্ট ইংলিশ ফর টুডে ইউনিট 10 লেসন 3 এই চ্যাপ্টারটিতে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এমন একজন পারসন দেখো তোমাদের কি মনে হয় হু ইজ দিস ওম্যান ইন দ্য পিকচার প্রীতিলতা ওয়েদার দেখো এখানে কয়েকটি পিকচার আমরা দেখতে পাচ্ছি দেখো এই একটা দুইটা তিনটা চারটা এই পিকচারগুলো আমরা একটু আইডেন্টিফাই করি হোয়াট ইজ দ্য পিকচার অ্যাবাউট ইডেন কলেজ ঢাকা এই কলেজটি অত্যন্ত পরিচিত বাংলাদেশে আমরা এই কলেজে এমন একটি পার্সন প্রীতিলতা লেখাপড়া করেছেন সে তার জীবনীটা একটু দেখে নিই অল্পতেই আমরা সেই মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে কাজটি করে নিই প্রীতিলতা বর্ন 5 May 1911 এডুকেশন ডক্টর খাস্তগীর গভর্নমেন্ট হাই স্কুল লেখাপড়া করেছেন ইডেন কলেজে লেখাপড়া করেছেন বেথিন কলেজে লেখাপড়া করেছে যেটা কলকাতায় অবস্থিত একসময় তিনি এই প্রীতিলতা হেড টিচার হয়েছিলেন ইন নন্দনকানন অর্ণাচরণ হাই স্কুলে চিটাগং এই স্কুলে তিনি শিক্ষকতা করেছেন এই পিকচার আমরা কি দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য পিকচার অ্যাবাউট তোমরা এই পিকচারগুলো দেখলেই তোমাদের পাঠ্য বইয়ের যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটা বুঝতে পারবে এগুলি এটা পিকচার আকারে এসেছে আম রেজিস্ট্যান্স মুভমেন্ট দেখো এই যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি চিত্রে এই চিত্রে দেখো মনে করে দেয় আমাদের সেই একাত্তরের যুদ্ধ আবার বৃদ্ধ বনিতা সবাই অংশগ্রহণ করেছিল কিন্তু আজকের আলোচনা সেই প্রীতিলতাকে নিয়ে আমরা একটু দেখি কি অবস্থা লেসন ডিক্লারেশন আসবো প্রীতিলতাকে পড়াচ্ছি এই পার্ট করে তোমরা কি শিখতে পারবে এক কোশ্চেন অ্যান্সার করতে পারবে ওয়ার্ড মিনিং পারবে সয়েল দ্য বেস্ট অ্যান্সার পারবে দেখো এখানে একটা চিত্র এসেছে প্রীতিলতার পাশে কল্পনা দত্ত আরেকজন ব্যক্তিত্ব আমরা পাবো Who is man? Dekho. Who are the them? Who are them in the picture? They are Prithilata, Kalpana Dutta and Surya Sen. Tumra oneki Surya Sen ke chente dekhte chao. Ajker video te tumra dekhe nao. Dekho. What is the picture about? এই পিকচারের বর্ণনাটাই তোমাদের প্যাসেজে দেওয়া আছে তোমাদের হাতে ইংলিশ পাঠ্যের বইটা রয়েছে এই বইটি একটু দেখলেই পারবে অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট ব্রিটিশ আন্দোলনে একটা চিত্র প্রীতিলতা যখন ছিল তখন ব্রিটিশ মুভমেন্ট কি পর্যায়ে চলে গিয়েছিল তার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এই পিকচারটি আমরা দেখতে পাচ্ছি দেখো ডু ইউ নো হোয়াট ইজ দ্য পিকচার অ্যাবাউট দিস ইজ পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব দিস পিকচার এইখানে লেখা আছে তোমাদের প্যাসেজ দেখো ভারতীয়দের
এই ক্লাবে ঢোকা নিষেধ ছিল, প্রবেশ নিষেধ ছিল, এদেরকে কুটুক্তি করে এদেরকে মানে ভর্ষণা করে এই কথাগুলো লিখেছিল যে কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। দিস ল্যাঙ্গুয়েজ বাই হার্ট অফ বাংলাদেশ ম্যান। দেখো আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, হোয়াট ইজ পিকচার অ্যাবাউট দিস স্ট্যাচু অফ প্রীতিলতা। আমরা এইবার এই যে বিষয়গুলি আমরা দেখলাম এই বিষয়গুলোর উপরই ইন্ডিভিজুয়াল ওয়ার্ক দেব, তোমরা একটু দেখে নাও এবং প্রয়োজনে খাতায় লিখে নাও। হার্ডিক প্রীতিলতা ড্রিম অল থ্রু হার লাইফ। প্রীতিলতার জীবনে দুটা স্বপ্ন ছিল, ড্রিম। একটি হলো সমাজ থেকে বৈষম্য দূর করা, জেন্ডার ডিসক্রিমিনেশন, আর একটি হলো ব্রিটিশকে তাড়ানো। এই দুটি স্বপ্ন তার ছিল। হোয়াই ডিড শি কমিট সুইসাইড, এই প্যাসেজে আমরা জানি যে প্রীতিলতা সেই ব্রিটিশদের ক্লাবে, ইউরোপিয়ান ক্লাবে প্রবেশ করেছিল, সেখানে সে সুইসাইড করেছিল। এখানে কেন সে সুইসাইড করেছিল সেটা আমরা জানতে পারব। হু অ্যাসাইনড হার টু অ্যাটাক দ্য ইউরোপিয়ান ক্লাব, তাকে কে প্ররোচিত করেছিল ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করতে। হোয়াট ডিড শি প্রুভ, সে কি প্রুভ করেছিল, কি প্রমাণ করেছিল, আমরা পরপর এর উত্তরগুলো খুঁজে পাব। এই প্যাসেজের মধ্যে দেওয়া আছে, দেখো হার্ডিক প্রীতিলতা ড্রিম অল থ্রু হার লাইফ, অল থ্রু হার লাইফ শি ড্রিমড অফ টু থিংস, এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, নাম্বার ওয়ান, এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, অ্যান্ড হার মাদার ল্যান্ড উইদাউট ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ উপনিবেশিক শাসনকে এই মাতৃভূমিকে বিতাড়িত করা। এই দুইটি বিষয় ছিল প্রীতিলতার জীবনে ব্রত। হোয়াই ডিড শি কমিট সুইসাইড, শি কমিটেড সুইসাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট, যাতে তাকে ধরা না ধরতে না পারে। সে যেহেতু একজন পুরুষ বেশে, মহিলা হয়ে পুরুষ বেশে সে এখানে আক্রমণ করতে গিয়েছিল, সেই জন্যই তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে সুইসাইড করেছিল। হু অ্যাসাইন হার টু অ্যাটাক দ্য ইউরোপিয়ান ক্লাব, সূর্য সেন অ্যাসাইন হার টু অ্যাটাক দ্য ইউরোপিয়ান ক্লাব। সূর্য সেন তাকে 10-12 জন ম্যানকে দিয়ে তাকে প্ররোচিত করেছিল ইউরোপিয়ান ক্লাবকে আক্রমণ করার জন্য। হোয়াট ডিড শি প্রুভ, শি প্রুভ দ্যাট ওমেন ক্যান ওয়ার্ক লাইক মেন, অর্থাৎ মানুষ পুরুষের মতো মেয়েরাও প্রমাণ করতে পারে যে কোনো কাজ। আমরা একটা গ্রুপ ওয়ার্ক দিই, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অ্যাসাইন সুইসাইড, ডিসক্রিমিনেশন, স্যাক্রিফাইস, অ্যাক্টিভিস্ট। দেখো অ্যাসাইন তোমরা খাতায় লিখে নিতে পারো, দায়িত্ব অর্পণ করা, এনগেজ, এমপ্লয়, সিনোনিম। সুইসাইড আত্মহত্যা, সেলফ মার্ডার, সেলফ ডিস্ট্রাকশন, ডিসক্রিমিনেশন, বৈষম্য, ডিফারেন্স, পিনেটারেশন, স্যাক্রিফাইস, বিসর্জন।
সবাইকে ধন্যবাদ, আগামী ক্লাসে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।